সাবধানে। কিকো, এই বগির নিচে বম লাগানো নেই, তুমি এটা আলাদা করতে পারো। কিকো, এই বগির নিচেও বম লাগানো নেই, তুমি এটাও আলাদা করতে পারো। স্পিডো, এরকম করে এক একটা বগি স্ক্যান করে আলাদা করতে অনেক টাইম লাগবে, আর কিডন্যাপারের নজরে আসার রিস্কটাও আছে। আমাদের অন্য উপায় খুঁজতে হবে। ঠিক বলেছো, ভালো হতো যদি জানতে পারতাম কিডন্যাপার বম কোথায় লাগিয়েছে। আমার মনে হয় ও বমটা ইঞ্জিনের নিচে লাগিয়েছে, যাতে ও রেঞ্জে থাকে। এবার আমায় চলন্ত ট্রেনের নিচ দিয়ে ইঞ্জিনের কাছে যেতে হবে, কারণ যদি আমি উপর দিয়ে যাই তাহলে আমায় দেখে নেবে। সামনে থেকে শট, না হলে পৃথিবী থেকে সরিয়ে দেব। রবার্টের হামলা, এবার তোরা সামলা। সুপার স্পিডো, এই ট্রেনের সামনে আরেকটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, দুটো ট্রেনকে ধাক্কা লাগার থেকে বাঁচাতে হবে। অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 49, ততক্ষণে আমি গিয়ে বমটা খুঁজি। ওকে বডি, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 49। রবার্টের হামলা, এবার তোরা সামলা। আমার ম্যাগনেটিক গ্লাভসগুলো কখন কাজে লাগবে? But uncle, where is your brain? Why'd you put the bomb in the train? This is public property, you should know that properly. Too many people are on board, it's a risk we can't afford. We need to fix it up fast, we will need to stop the blast. Shono Robert, ami tomar request korchi je tumi ei train ta ke kidnap kore je wrong kaj ta korecho, please oi ta ke bondho kore right kaj koro. বেটা চুনোপুটি, তুই এখন আমাকে রাইটার রং শেখাবি? রবার্টের হামলা, এবার তোরা সামলা। আমার হাতে আর পায়ে লাগানো ম্যাগনেট এখান থেকে আমাকে পড়ে যেতে দেবে না। এবার দেখব যে তুই কি করে বাঁচিস। এবার বুঝলি আমার ক্ষমতা? আচ্ছা, তাহলে ম্যাগনেটের সাহায্যে রবার্ট আমার উপরে অ্যাটাক করছে। আমায় এমন একটা কিছু করতে হবে যাতে ও ম্যাগনেটের আর ব্যবহারই না করতে পারে। Ah!
সরি, আমাকে ক্ষমা করে দে। রবার্ট, তুমি নিজেকে আমার কাছে সারেন্ডার করো। করে দেব, করে দেব, কিন্তু তার আগে তোদের তো আগে সকলকে মেরে ফেলি। দেখ এবার, রবার্টের হামলা এবার তুই সামলা। আমি ওই বমের স্পিড মোড অন করে দিয়েছি। এবার এই ট্রেনের স্পিড যদি 100 কম হয় তাহলে বোমটা ফেটে যাবে। এখন আমি চললাম আমার বাড়ি আর তোরা যা জমের বাড়ি। আজ রাতে মাঠে গিয়ে গর্ত থেকে ইঁদুরকে টেনে বের করে খাঁচায় পোরার সময় হয়ে গেছে। মানে স্যার, দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাডি, সবার আগে আমাদের ওই সামনের স্কুল বাসটাকে বাঁচাতে হবে যেটা খারাপ হয়ে ট্র্যাকের উপরে দাঁড়িয়ে আছে। ওকে বাডি। এদের তো বাঁচিয়ে দিয়েছি সুপার স্পিডো, কিন্তু এবার যেভাবেই হোক আমাদের ওই বম থেকে বাঁচতে হবে, না হলে ওটা যদি ফাটে তাহলে ডিজেল ট্যাঙ্কারের জন্য ব্লাস্টটা অনেক বড় মাপের হবে। কিন্তু কি করে কিকো? আমি ওই বমটাকে ভালো করে স্ক্যান করেছি। আমরা যদি ওটাকে বের করার চেষ্টা করি তাহলে ওটা ওখানেই ফেটে যাবে। হ্যাঁ, আর ট্রেনের স্পিড 100 এর কম হলেও ফেটে যাবে সুপার স্পিডো। তাড়াতাড়ি কোনো উপায় বার করো কিকো, আমাদের হাতে বেশি সময় নেই। ওই দেখো। আমাদের এখনকার স্পিড অনুযায়ী ওদের কাছে পৌঁছাতে আমাদের 50 সেকেন্ডস সময় লাগবে। এত কম সময়ে সবাইকে বাঁচানোর জন্য আমাদের ফর্মুলা নাম্বার 138 অ্যাপ্লাই করতে হবে। অলরাইট কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 138। আরে আরে আরে, পালাও এখান থেকে, পালাও পালাও পালাও। আরে বাহ, আজকে কিকো আর সুপার স্পিডো আবার এটা প্রমাণিত করে দিল যে এরা দুজন থাকতে সানসিটির লোকেরা সর্বদাই সুরক্ষিত থাকবে।